আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিসেস হোম মেকার আমি পুজো সুলতানা এই আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হয়েছি হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমি একটা জিনিস দেখাবো বা কিছু জিনিস দেখাবো যেগুলো মায়ের জন্য কিনেছি আর পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু কেনাকাটা করেছে আমার আমার প্রয়োজনীয় তো এই বিছানার চাদরটা হচ্ছে গিয়ে আম্মুকে নিয়ে গিয়ে আমাদের এই এলাকা থেকে যেখানে আমরা নতুন এসেছি এখান থেকেই কিনেছি আমার খুব ইচ্ছা ছিল নিউ মার্কেটে আম্মুকে নিয়ে গিয়ে কিনবো কিন্তু অত দূরের জার্নি বা আম্মুর পছন্দ না মানে অত দূরে একটু আনকমফোর্ট বা জার্নিটা একটু টায়ার্ড হয়ে যায় এই জন্য এখান থেকেই কিনেছি বাট বেশ ভালো ছিল আর দোকানদারের বিহেভিয়ারটাও বেশ ভালো ছিল শুরুতেই তো আপনারা দোকানের অ্যাড্রেস বা দোকানের নামটা দেখতে পেরেছেন তারপর আমি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব আর বিছানার চাদরটা বেশ ভালো ছিল আর এই বেডশিটটা কেনা হয়েছে গ্রামের বাড়ির ট্যুর যে ভিডিওটা আপনারা দেখেছেন আমাদের ঘরের মাঝখানে একটা ট্রেডিশনাল চৌকি আছে সেই অনেক পুরনো আমার দাদির আমলের বলা যায় বা আমাদের একদম ছোট্টবেলার তো সেই চৌকিটার জন্য হচ্ছে গিয়ে নর্মালি যে বেডশিটগুলো আমরা র্যান্ডম যে সাইজটায় পাই সেই সাইজটা হয় না তো এটা হচ্ছে কি অর্ডার দিয়ে একটু বড় সাইজ করে বানিয়ে নেওয়া হয়েছে নর্মালি আমরা যে কিং সাইজ বেডের চেয়েও বড় সাইজ তো এই বেডশিটটা যেহেতু একটু বড়ো সাইজ বানিয়ে নেওয়া হয়েছে ও তার প্রাইসটাও আমি একটু বলে দিই অনেকেরই হয়তো আইডিয়া পেয়ে যান অনেক গৃহিণীরা সেই জন্যই বলি তো বেডশিটটা পড়েছিল হচ্ছে গিয়ে নয়শো টাকা আর এরপরে আর ওই বেডশিটটা একদম বানানোর মজুরি টজুরি সব কিছু সহ নয়শো পড়েছিল আর এটা যে একজোড়া জুতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর জন্য কিনেছি খুবই ভালো লেগেছে মায়ের পায়ে একদম স্কিন কালার মায়ের পায়ের সাথে লেগেছিল আর সাইজটাও পারফেক্ট ছিল এগুলো আমি নিউ মার্কেট থেকে এনেছি তো আম্মুর জুতাটা দেড়শো টাকা নিয়েছিল সরি আম্মুর জুতাটা দুইশো টাকা নিয়েছিল। আর আম্মু বেশ পছন্দ করেছে আর আব্বুর জন্য এই জুতাটা নিয়েছি ঘরে পড়ার জন্য বিশেষ করে শীতকালে তো হচ্ছে গিয়ে ঘরের মধ্যে একটু পড়তে হয় আর আব্বু বাড়ি থেকে যে আমরা জুতা নিয়ে এসছি ওইটা পরেও একটু আনিজি তো অজু টজু করতে বা নর্মালি সব কিছুতেই লাগে আব্বুর জুতাটা হচ্ছে ওয়ান ফিফটি নিয়েছিল আর এটা হচ্ছে আমার জুতা প্রতি বছর শীতকালে দেখা যায় কিছু কেনা হোক আর না হোক আমার একজোড়া জুতা কেনা হয় ঘরে পড়ার জন্য তো এইবার হচ্ছে গিয়ে এই জুতা জোড়া কিনেছে আর আমার কাছে বেশ ভালো লেগেছে এটার ডিজাইন এবং সব কিছু মিলিয়ে তো ওটাও পড়েছিল টু টাকা আর এটা হচ্ছে আমি আম্মুর জন্য নিয়েছি একটা স্টেনলেস স্টিলের একটা বালতি ছোট সাইজের এটা নোহা ব্র্যান্ডের তো নোহার ওয়ান নাম্বার সাইজটা তো এই এটা নেওয়ার কারণটা হচ্ছে গ্রামে বসে আম্মু হচ্ছে গিয়ে যখন মাছ ধোয় তখন তো খালের ঘাটে বা পুকুর ঘাটে যেতে হয় আর এটার মধ্যে লবণ টবন দিয়ে মাছটা ক্লিন করতে অনেক ইজি হয় তো বালতিটার প্রাইস পড়েছিল থ্রি ফিফটি টাকার মতো আর এরপরে আমি যেহেতু আস্তে আস্তে করে প্লাস্টিক জিনিসটাকে ইউজ করা একটু কমিয়ে দিচ্ছি বাট অনেকে বলতে পারেন যে খাবারের সাথে রিলেটেড বুঝলাম বাট আদার্স জিনিসটা আসলে চেষ্টা করছি সব কিছু কিছুতেই ওটার রিডিউস করার আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ভালো লেগেছে কাপড়ের ক্লিপগুলো আমার দরকারও ছিল কাপড়ের ক্লিপ এই জন্য নিয়েছি কাপড়ের ক্লিপ এক ডজন কাপড়ের ক্লিপগুলো সম্মত নিয়েছিল দেড়শো টাকা আর এই যে এটা হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের কিডিং তো এটা হচ্ছে গিয়ে অ্যাডিসিভ হুক কিচেনে বা ঘরের বিভিন্ন জায়গায় অ্যাডিসিভ হুকগুলো দরকার হয় তো এটার আমি দুই প্যাকেট নিয়েছিলাম এক প্যাকেট এনে অলরেডি ইউজ করা হয়ে গিয়েছে ভিডিও করার আগেই আর এই হুকগুলো নিয়েছিল হচ্ছে গিয়ে চারটার একটা প্যাকেট নিয়েছিল সেভেন্টি টাকা করে আর এরপরে আমি নিয়েছি হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কাপড় চোপড় ঝুলানোর জন্য যে হুকগুলো হয় স্টিলের বাট এই হুকটা আমি হচ্ছে কাপড় চোপড় ঝুলানোর জন্য নিইনি এটা কিচেনে আমি ইউজ করবো কড়াই বা আমার যে স্টিলের যে কুকয়ারগুলো আছে সেগুলোকে হ্যাং করার জন্য এতে করে স্পেস অনেক সেভ হবে তো আমি অর্গানাইজ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে আমি হচ্ছে গিয়ে আমার গাছে পানি দেওয়ার জন্য এর আগে হচ্ছে গিয়ে একটা আমার স্প্রে বটল ছিল কিন্তু আমার ছোট্ট মামুনিটা মানে আমার বড়ো আপুর ছোটো মেয়েটার ওইটা খুবই ভালো লেগেছে তো সেই জন্য ওইটা নিয়েছে তো তারপরে ভাবলাম যে আমার গাছে এভাবে করে পাতায় একটু পানি দিলেও অনেক ভালো হয় পাতার উপরে ময়লা কম জমে এবং গাছগুলো খুব ঘন ঘন ক্লিন করতে হয় না তো এই জন্য নতুন করে আর একটা এই বটল নিলাম স্প্রে বটল এটা নিয়েছি ওয়ান ফিফটি আর আমি এর আগে যে হুকটা দেখিয়েছিলাম কাপড় ঝুলানোর ওই হুকটা ছিল টু ফিফটি টাকার মতো আর এরপরে এখন যেহেতু শীতকাল আর আমরা তো ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করি নিচে বসে খেতে পছন্দ করি তো শীতকালে তো নিচে বসে খেতে একটু শীত লাগে বা ঠান্ডা লাগে এই জন্য হচ্ছে কি এই পাটিটা নিয়েছি তো এটা মোটামুটি একসাথে চারজন বা ছয়জন বসা যাবে এরকম সাইজের একটা পার্টি চারজন বসলে বেশ কমফোর্টেবল ছয়জন বসলে একটু ইয়ে হয়ে যাবে কনজাস্টেড তো পার্টিটার ডিজাইনটা বা কালার কন্ট্রাস্ট আমার বেশ ভালোই লেগেছে তো এই পার্টিটা কত হাত বাই কত হাত আমি এক্স্যাক্ট মাপটা এই মুহূর্তে বলতে পারবো না বাট এটার প্রাইস পড়েছিল হচ্ছে গিয়ে ফোর টাকার মতো তো এই তো ছিল কিছু কেনাকাটা আর আজকে হচ্ছে গিয়ে আমি যাব আম্মুকে সদরঘাট এগিয়ে দিতে আম্মু হচ্ছে গিয়ে একটু গ্রামের বাড়িতে যাবে জরুরি কিছু কাজ আছে আব্বা থাকবে ঢাকায় আম্মু আবার চলে আসবে কাজটা সেরে তো যাওয়ার আগে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে তো দেখেছেন যে আমরা কিছু গাছ কিনে এনেছিলাম নার্সারিতে গিয়ে তো আম্মুর হাতে তো অলওয়েজ গাছ ভালো হয় বা গাছে ফল ভালো হয় তো এই জন্য মা বাড়িতে যাওয়ার আগেই আজকে হচ্ছে গাছগুলো লাগিয়ে দিচ্ছে আর আপনাদের জন্য টিপস হচ্ছে গিয়ে যারা হচ্ছে এই ধরনের গাছ লাগান তারা চেষ্টা করবেন চা পাতি বা সবজির উদ্দৃষ্টগুলো হচ্ছে গিয়ে আছে সার হিসেবে ব্যবহার করার জন্য তো আমাদের বাসার নিস্তলা মানে বাসার নিসতলা বলতে বাসার পাশে একটা চায়ের দোকান ছিল ওইখানে আমি হচ্ছে গিয়ে ওই বালতির মতোটা দিয়ে এসছিলাম তো আঙ্কেল হচ্ছে চাপাতিগুলো আমাকে দিয়েছিল তো ওই চাপাতিটাই মাটির সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে আর আমি এখানে রিসাইকেল করছি হচ্ছে গিয়ে একটা ফ্রুট বাস্কেট তো ফ্রুট বাস্কেটটা রিসাইকেল করে এটার মধ্যে আমি গাছ লাগাচ্ছি অনেকেই যারা ফুলের টপ কিনতে চাচ্ছেন না ফুলের টপগুলো একটু বেশি এক্সপেন্সিভ মনে হয় তারা চাইলে এই ধরনের ফ্রুট বাস্কেটগুলো কিন্তু রিসাইকেল করতে পারেন যেহেতু এটা হচ্ছে গিয়ে সবজির গাছ একটু বেশি স্পেস দরকার বা মাটি একটু বেশি দরকার তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই বড়ো ধরনের ফুড বাস্কেটটার মধ্যে এটা লাগিয়ে নিয়েছি আর নিচে বস্তা দিয়ে দিয়েছি পাশে বস্তা দিয়ে দিয়েছি এতে যে সুবিধাটা হয়েছে পানি অতিরিক্ত পানিটা ঠিকই ঝরে যাবে বাট মাটিটা ঝরবে না তো আমরা একটা টবের মধ্যেই এখানে দুটো গাছ লাগাচ্ছি একটা হচ্ছে টমেটো গাছ একটা হচ্ছে বেগুন গাছ আর ওই পাশে যে একটা রঙের জার দেখতে পাচ্ছেন ওটাকে রিসাইকেল করে ওটার মধ্যে আমি কাঁচামরিচের গাছটাকে লাগাবো আর রঙের জারটাকে আমি পরবর্তীতে কালার করে নিব যে কোনো একটা সুন্দর কালার দেখে কোনো ডিজাইন বা কোনো আর্ট কিছু যদি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো মা মিলে সরি মা মিলে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান চলছে আম্মুর হচ্ছে সব সময় আম্মু একটা কথা বলে যে গাছ লাগানো যেহেতু পছন্দ তোমার এমন গাছ লাগাও যেটা তোমার কাজেও আসবে আর তোমার শখও পূরণ হবে মানে মা ফল সবজি বা এই ধরনের গাছপালা লাগানো পছন্দ করে মার কথা হচ্ছে যে নিজের গাছ থেকে একটা কিছু ছিঁড়ে খাওয়া বা একটা কিছু হলে আর সেটা যদি হয় ঢাকা শহর বসে তো এই ব্যস্ততম শহরের মধ্যে যেখানে অক্সিজেনের অনেক ঘাটতি এত ঘনবসতি সেই জায়গায় নিজের গাছ থেকে কিছু খেতে পারাটা এটা আসলে কল্পনার চেয়ে কোনো অংশে কম না তো এই জন্যই আমরা হচ্ছে গিয়ে আজকে কিছু গাছ লাগাচ্ছি আর মা বলেছে বাড়ি থেকে এসে আরও কিছু গাছ হচ্ছে গিয়ে আমাকে লাগিয়ে দিবে কারণ আমাদের ছাদে বেশ স্পেস আছে আর এখানে গাছ লাগানো পারমিশন আছে মানে গাছ লাগালে বাড়িওয়ালা খুশি হবে কোনো অপছন্দ করবে না আর আমাদের বাড়িওয়ালা থাকেন না বাট তারপরেও যে আঙ্কেল থাকেন বা ছোট ভাইয়া যেটা আছে অ্যাজ এ বাড়ির দায়িত্বে ওনারা যথেষ্ট হেল্পফুল এবং ওনারা বলে মা তুমি গাছ লাগাও আমি তোমার গাছে পানি দিয়ে দেবো যত্ন করব তোমার টেনশন করতে হবে না তো এই জন্য আমার বেশ ভালো লেগেছে আর ছাদ তো আমার ফ্লোর থেকে জাস্ট দুই ফ্লোর উপরে খুব বেশি কষ্টও হয় না আমার জন্য মেনটেন করাটা ইজি হবে তো আমরা গাছ লাগিয়েছি এখন হচ্ছে গিয়ে গাছগুলো যেহেতু একটু সবজি হলে ওয়েট হবে বা এই গাছগুলো যেহেতু একটু লম্বা হয় এই জন্য আপুর বাসায় তো কনস্ট্রাকশানের কাজ চলছে আপুদের বিল্ডিংয়ে তো ওখানে বাস ছিল অনেক তো বাসগুলো আমি বাস দিয়ে হচ্ছে গিয়ে লাঠির মতো বানিয়ে এনেছি যেন গাছের ধাইর বলে এটাকে আমাদের গ্রামের বাসায় মানে গাছ যেন ঝুলে না যায় বা বাঁকা হয়ে না যায় এই জন্য হচ্ছে গিয়ে এই লাঠিটা এটার সাথে সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে আর সোজা গাছ হলে ফল বা যে কোনো কিছু অনেক ভালো হয় তো মা মাকে আমি বলেছিলাম একবার যে বাড়িতে যাওয়া আজকে তারও করে দরকার নেই যদিও আমরা আপুর বাসায় গিয়েছিলাম শুরুতে আপুর গাছগুলো আগে লাগিয়ে দিয়ে তারপরে আম্মু আমার গাছগুলো লাগিয়ে দিচ্ছে মা বলতেছে না আমার আসতে বেশ কিছুদিন লাগবে আমি লাগিয়ে দিয়ে যাই না হয় আবার এত কষ্ট করে আনলা গাছগুলো নষ্ট হয়ে মরে যাবে তো সেই জন্যই আমরা লাগিয়েছি আর দুপুরে আসার সময় আমরা আপুর থেকে খেয়ে এসেছি এই জন্য রান্না টান্নার তেমন ঝামেলা নেই আর আম্মু হচ্ছে গিয়ে বরিশালের লাইনের লঞ্চে করে যাবে তো খাবার দাবার রাতে বললাম যে ভাত বা রুটি কিছু আম্মু বলল না কিছুই নিবে না সে না কিছুই তোই পিঠা খাবে লঞ্চে বসে তো তাকে সেটাই কিনে দেওয়া হবে আর ফ্রুটস দিয়ে দিব সাথে অরেঞ্জ বা এই জাতীয় কিছু জার্নিতে আমার খেতে খুব কম ইচ্ছে হয় সাথে যদিও কোনো মানুষজন থাকলে তাহলে খাওয়ার একটা রুচি থাকে বা কিছু যেহেতু একা জার্নি করবে তাই কম খাবার খেতে প্রেফার করে তো আমাদের তো অলমোস্ট গাছ লাগানো শেষ আই হোপ যে এই গাছে সবজি হবে ইনশাল্লাহ আর সেটা আপনারা দেখতে পাবেন আমি তো মাকে মা হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে বলছিল মজা করে যে গ্রামে তো সব কিছু তুলনামূলক সস্তা মাটি তো আর কিনতে হয় না কারণ খোলা জমি বা বাগানেই আমরা গাছ লাগাই জাস্ট কিনতে হয় একটু একটু সার আর তারপর তাও অনেকটা সময় আম্মু সবজি টবজি মাটি গর্ত করে রেখে দেয় সেখানেই সার হয় তারপরে হচ্ছে গিয়ে শুধু কিনতে হয় গাছ তাও গাছের দামও যথেষ্ট কম যেমন আমি এই গাছগুলো কিনেছি তিনটা গাছ একশো টাকা আর মাঠেই নিয়েছিল একশো থেকে দেড়শো টাকা হ্যাঁ একশো টাকার মতো তো সব কিছু মিলে আমি যেটা বললো আনা নেওয়া সব কিছু মিলে তোমার যা খরচ হয়েছে সেই সবজি কি তুমি পাবা তখন আমি মাকে বলেছি মা বেগুন গাছে একটা বেগুন ধরলেই তো আমার এই সব টাকা উঠে যাবে তো যাই হোক এটা জাস্ট মজা করে আসলে আনন্দ এটাই এই কাঁচামরিচ গাছ থেকে একটা কাঁচামরিচ যদি ছিঁড়ে খেতে পারি বা টমেটো গাছে যদি একটা টমেটো হয় যদি দেখতেও পারি সেইটাও কিন্তু অনেক বড় শান্তি তো গাছটাছ লাগিয়ে দুই মা মেয়ে শাওয়ার টাওয়ার নিয়ে গোছ গাছ হয়ে আম্মুকে নিয়ে এসেছি একদম রাত হয়ে গিয়েছে আর বরিশালের নর্মালি আমাদের ওই এলাকায় যে লঞ্চগুলো যায় ওগুলো একটু আর্লি আর্লি ছাড়ে যেমন ছয়টা সাড়ে ছয়টায় আর বরিশাল মেন সদরে যে লঞ্চগুলো যায় ওগুলো হচ্ছে গিয়ে আটটা সাড়ে আটটা নয়টার দিকে ছাড়ে তো আম্মুকে মেন সদরের বড় লঞ্চেই তুলে দিলাম যেহেতু একা জার্নি করবে তো অনেকেই আপনারা মজা করে অন্যান্য অঞ্চলের মানুষ আমাদেরকে বলেন যে আমরা বরিশালের লঞ্চের পেছনে ঝুলে আসি তো তাদের জাস্ট একটু দেখানোর জন্যই আমি এই লঞ্চটার একটু ভিডিও করছি আপনারা বাইরের অংশটাও দেখলেন ভেতরের দিকের ওয়াশরুম কেবিন তারপরে এটা হচ্ছে ফ্রন্টের সাইড আর এই লঞ্চে হচ্ছে লিফ্ট পর্যন্ত আছে তো আমরা বরিশালের নদীমাতৃক বাংলাদেশে এবং বিশেষ করে নদীকেন্দ্রিক অঞ্চলের মানুষ আমরা কি বলবো যে আমরা জার্নিটা একদম বুঝতেই পারি না ঠিক আছে আমাদের কাছে মনে হয় আমরা আমাদের বাসায়ই আছি এবং কিভাবে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি মানে লঞ্চ জার্নিটা হচ্ছে এতটা রিল্যাক্সিং একটা জার্নি যে আপনাকে একটুও টায়ার্ড করবে না এটা গ্যারান্টি কারণ আপনি শুয়ে বসে ঘুমিয়ে একদম আরামসে আর লঞ্চের ভেতর এত সুন্দর পরিবেশ যে কি বলবো তো ভীষণ ভালো লাগার একটা জিনিস তো যারা এই কথা বলেন আই গেস যারা লঞ্চে চড়েননি কখনো তারা অ্যাটলিস্ট সদরঘাটে এসে হলে একটু লঞ্চ দেখে যাবেন বা লঞ্চ জার্নি করে দেখবেন আই গেস আপনাদের ওই ভ্রান্ত ধারণাটা থেকে আপনারা বের হতে পারবেন তো এই লঞ্চটা খুবই লাকজারিয়াস একটা লঞ্চ আমার কাছে বেশ ভালো লেগেছে সুন্দরবনের আর বেশ হাইজিন ওরা মেনটেন করছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যদিও এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাট তারপরও আমি বলবো যথেষ্ট ওরা পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আমি আপনাদের এখন লাউঞ্জে নিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে কেবিনে যে যাত্রীরা থাকে তারা যেখানে বসে কি বলবো ডিনার করতে পারে বা সকালের নাস্তা বা এই ধরনের খাবার দাবারের জন্য এখানে হচ্ছে ডাইনিং রুম তো এখানে একদম এই যে দেখুন মনেই হবে না যে আপনি বাসার বাইরে আছেন আর এখানে লাউঞ্জ এরিয়া সোফা দেওয়া আছে বসতে পারবে মানুষ রেস্ট নিতে পারবে মোবাইল চার্জিং অপশন আছে বেসিন থেকে শুরু করে ওয়াশরুম ইজেন এভরিথিং সব কিছু আছে কুকিং এরিয়াটা এখন দেখালাম না আপনাদের আর একটা জিনিস থাক সারপ্রাইজিংলি সেটা পরবর্তীতে কখনো দেখাবো সেটা হচ্ছে ভেতরে কেবিনের ভেতরে কি কি ফ্যাসিলিটি থাকে যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সিঙ্গেল কেবিনগুলো কেমন ডাবল কেবিন কেমন সব কিছুই শেয়ার করবে এবং কেমন কস্টিং পড়ে সেটাও জানাবো তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আম্মুকে রেখে আমি হচ্ছে গিয়ে চলে যাবো এখন পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম